স্যালাইন মানে স্যালাইন কি খুব জটিল কোনো সায়েন্স যে এটা আমরা পারছি না? ওটাও কোনো জটিল না, এবং বাংলাদেশে আমরা ঔষধ শিল্পে এত সমৃদ্ধ, আমাদের ৫০০-৩০০ এত রপ্তানি করি, সেখানে এই স্যালাইন এটা খুবই সিম্পল একটা প্রযুক্তি। আমাদের আইপিএইচ দীর্ঘদিন এটা তৈরি করে আসছে এবং সিংহভাগ চাহিদা পূরণ করে আসছে, কিন্তু দুঃখজনকভাবে এটা ইদানিংকালে আর উৎপাদন করতে পারছে না। এবং আসলে আমাদের কোম্পানিগুলো যদি একটু মানে মানবিক দিকটা তাদেরকে একটু জাগ্রত হয়, ব্যবসাটাকে একটু পিছনে ফেলে, তাহলে কিন্তু এই সমস্যাগুলোতে তারা আসলে কন্ট্রিবিউট করে এটা সমাধান করতে পারে। এই কোম্পানিগুলো যদি ভাগ ভাগ করে নেয় এবং তারা যদি অন্যগুলোর চেয়ে, অন্য প্রোডাকশনের চেয়ে এটাকে গুরুত্ব বেশি দেয়, যেহেতু এটা একটা ক্রাইসিস এবং এই ক্রাইসিসটা দীর্ঘদিন থাকবে তা না, কিন্তু এই ক্রাইসিসের ফলে কারো জীবন যাচ্ছে, কাউকে ১০০-২০০ টাকা স্যালাইন ৩০০-৪০০ টাকায় কিনতে হচ্ছে, ঘুরতে হচ্ছে, অনেক যখন ঘুরতে সময় লাগছে তখন রুগী খারাপ হচ্ছে, আমরা আমাদের পরিচালকের কাছেই শুনলাম একদিনের মধ্যেই মারা যায়। সেখানে এগুলো এত ক্রিটিক্যাল, একটু দেরিতে হলে তার জন্য সেটা মরণের জন্য যথেষ্ট হতে পারে। তো এক্ষেত্রে আমার মনে হয় এক হলো যে নজরদারি, যে আমাদের ওষুধ প্রশাসন থেকে শুরু করে আমাদের সরকারের পক্ষ থেকে এগুলো নজরদারি থাকা উচিত, এবং এটা বাফারিং মেকানিজম তৈরি হওয়া উচিত। যেই ধরনের যেগুলো লাগে আইভি ফ্লুইড, নানা অপারেশন, নানা কিছুতেই লাগে, তো একটা বাফারিং ব্যবস্থা যদি থাকে যে আমাদের এই চাহিদা আছে, যদি প্রয়োজন বেশি হয় তাহলে আমরা এতটুকু চাহিদাটা বাড়াতে পারবো, এরকম একটা পদ্ধতি রাখলে, শুধু এটা না, অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে এরকম বলা যায় যে আমাদের অ্যান্টিবায়োটিক একটা জীবন রক্ষাকারী ওষুধ, এরকম যেগুলো জীবন রক্ষা করে ওষুধ সেগুলোর আমাদের প্রত্যেকটা কোম্পানির টোটাল চাহিদা কত, এবং আমাদের যে কোনো সময় এই ধরনের ক্রাইসিস, যেমন কলেরা একটা এই ধরনের ক্রাইসিস হতে পারে কখনো, তখন কতটুকু লাগবে, সেটা যাতে এই কোম্পানিগুলো দ্রুত আয়ত্ত করতে পারে। ধরুন ডিম আমদানি করা হচ্ছে ৪ কোটি, কেন? ডিমের দাম অনেক বেড়ে গেছে, সুতরাং এটা একটা বাফারিং করার জন্য। ঠিক একইভাবে এইটার কাঁচামাল যদি দ্রুত আনা যায় তাহলে তো এটা ৭ দিনের মধ্যেই এটা সমাধান হওয়ার কথা, কিন্তু তাদের ৭ দিনও লাগার কথা না। তো মনে হচ্ছে কোথাও একটা খবরদারি কিংবা এটাকে ম্যানেজ করার জন্য, মানে ডেঙ্গু যে এত বড় একটা দাঁড়িয়ে গেছে, তারপরে এটাকে যে বড়ভাবে দেখা, যেটা একটা জরুরি অবস্থার মতো, ওই ঘাটতিগুলোর ফলেই এই সমস্যাগুলো। ধন্যবাদ। আমি আবারও একটু প্রফেসর নাজমুল ইসলামের কাছে যেতে চাই। ডক্টর নাজমুল, সাংবাদিক হিসেবে আমি মানুষের সাথে কথা বলে যেটি বুঝেছি সেটা হচ্ছে মানুষ মনে করে যে এই সংকটটি আসলে কৃত্রিম, পয়সা বেশি কামানোর জন্য ওষুধ নির্মাতা কোম্পানিগুলো এই সুযোগ নিচ্ছে। এ ব্যাপারে সরকারের মানে আপনার অধিদপ্তরের বা মন্ত্রণালয়ের কোনো কিছু করার আছে কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথমত ঔষধের বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তর নিয়ন্ত্রণ অথবা পর্যবেক্ষণ করেন না, ডিজি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আছেন, এটি তারা দেখভাল করেন। আমরা যেটি করি, আমাদের সরকারি যে হাসপাতালগুলো রয়েছে সেখানে নিরবিচ্ছিন্ন যে সরবরাহটি রয়েছে সেটিকে নিশ্চিত করবার জন্য আমরা চেষ্টা করি, এবং আমাদের সরকারি হাসপাতালগুলোতে স্যালাইনের কোনো ঘাটতি নেই। তারপরও আপনি দেখবেন যে সরকার প্রয়োজন মেটানোর জন্য, যাতে অসাধু যে চক্র কথা আপনারা বলছিলেন, এটি কিন্তু বাংলাদেশ শুধু স্যালাইনের বেড়াতে না, এটি লবণ থেকে, চিনি থেকে, তেল থেকে, পেঁয়াজ থেকে শুরু করে কোথায় নেই, সেইগুলোকে কিন্তু প্রতিরোধ করবার জন্য, প্রতিহত করবার জন্য সরকার কিন্তু ইতিমধ্যে বিদেশ থেকে স্যালাইন আমদানি করার উদ্যোগ গ্রহণ করেছেন, এবং দ্রুততম সময়ের মধ্যে সেটি যেন পৌঁছে যায় সেই উদ্যোগ কিন্তু গ্রহণ করেছেন। পাশাপাশি মনে রাখতে হবে যে আমাদের দেশীয় যে কোম্পানিগুলো রয়েছে, যারা বিশ্বমানের ঔষধ উৎপাদন করছেন, যারা তাদের ঔষধ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে, যে সকল কোম্পানিগুলো স্যালাইন উৎপাদন করছেন, আমরা যদি তাদের একটু স্টকটা চেকিং করি, কি পরিমাণ স্যালাইন তারা স্বাভাবিক সময় উৎপাদন করেন, এই সময় তারা কতখানি উৎপাদন করেছেন, হাসপাতালে প্রতিদিন আমাদের কতজন ডেঙ্গু রোগী আছে, হিসাবটি কিন্তু স্পষ্ট ভাবে আছে। এটি কিন্তু একেবারেই মানে এই তথ্যগুলো একেবারে উন্মুক্ত, আমাদের ডিএইচআই স্টোর এই তথ্যগুলো কিন্তু সহজেই ডিজি অফিসের ওয়েবসাইট থেকে যে কেউ পেতে পারে। এইটি কিন্তু একটু খতিয়ে দেখলেই দেখা যাবে কোথায় তফাতটি হচ্ছে। কেউ যদি অসাধু উদ্দেশ্যে মজুত করে থাকেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। তার পাশাপাশি আমাদের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে যারা কাজ করছেন তাদের খুব সীমিত লোকবল আছে আমরা জানি, কিন্তু তারপরেও নজরদারির যে জায়গাটি রয়েছে সেটিকে যদি আরেকটু প্রখর করা যায়, নজরদারিতে যারা ব্যস্ত থাকবার কথা তারা যদি আরেকটু সক্রিয় থাকেন, তাহলে অনেক ক্ষেত্রেই যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আমরা দেখছি সেগুলোকে অনেক ক্ষেত্রেই কমিয়ে আনা সম্ভব। এর পাশাপাশি এখানে নৈতিকতার প্রশ্নটিও রয়েছে, যে স্যালাইনটি ৫০ টাকায় ক্রয় করা হয়েছে, ১০০ টাকায় ক্রয় করা হয়েছে, নৈতিকতার মানদণ্ডে সেটি বিক্রি করার সময় কিন্তু তার লাভের অঙ্কটি যেটি সরকার স্বীকৃত সেটি ধরে রেখেই বিক্রি করা উচিত, কিন্তু সেইটি এই বাংলাদেশেরই যারা বিভিন্ন জায়গাতে এগুলো করছেন তারা কিন্তু সে অন্যায় কাজটি করছেন।
কাজে সেই জায়গাতেও কিন্তু সামাজিক মূল্যবোধ এবং দায়িত্ববোধের যে জায়গাটি রয়েছে আমাদের জনপ্রতিনিধিরা আছেন সেখানে কিন্তু আমরা সমাজে যারা বাস করি প্রত্যেকেরই কিন্তু আমি মনে করি ভয়েস রেইজ করা উচিত, যাতে করে অসাধু কোনো তৎপরতা দুর্যোগকালীন আপদকালীন কোনো সময়কে ক্ষতিগ্রস্ত না। জি, একটা ছোট্ট প্রশ্ন, সেটি হচ্ছে একটু আগে প্রফেসর বেনজির বলছিলেন যে ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ একসময় স্যালাইন উৎপাদন করত, এখন সেটি আর করছে না, আপনি কি এই বিষয়ে কিছু জানেন কিনা? ধন্যবাদ আপনাকে। দেখুন, ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ কিন্তু মুখে খাবার স্যালাইনটি কিন্তু সীমিত আকারে তৈরি করছে এবং তাদের যে স্যালাইন প্ল্যান্টটি রয়েছে এটিকে চালু করার ব্যাপারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে কিন্তু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যেহেতু এই বিষয়টি একটি প্রক্রিয়ার ভেতরে আছে, এটি শেষ না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে। আমরা মনে করি যে সক্ষমতার যে জায়গাটি রয়েছে আমাদের এসেনশিয়াল ড্রাগ কোম্পানি, তারা কিন্তু স্যালাইন উৎপাদন করছেন, আমাদের অন্যান্য বেসরকারি কোম্পানিগুলো করছেন, এই জায়গাটিতে মনে রাখতে হবে যে আপদকালীন সময়ের চাহিদা এবং সেটি যথাসময়ে মিটিয়ে দেবা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্ষেত্র বিশেষে যদি প্রয়োজন হয় তাহলে বিদেশ থেকে যেটি আনতে হয় সেই উদ্যোগটিও গ্রহণ করা হয়েছে, কিন্তু এই জায়গাতে আমি মনে করি যে ইনস্টিটিউট অফ পাবলিক হেলথের এই স্যালাইন প্ল্যানটি যদি চালু হয়ে যায় তাহলে সেটি নিশ্চিত করে অস্থির যে বাজারটি আছে সেটিকে একেবারেই স্বাভাবিক করার কাজে খুব গুরুত্বপূর্ণ।